হ্যালো বিভ্রিমার আমি মিতু আর আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত তো চলো আজকে এখন বেরিয়ে যাচ্ছি হসপিটালে কারণ কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি তার জন্য সমস্ত ব্লগটা কিন্তু তোমাদের দেখতে হবে আর যেটা বলার ছিল এখন বাজে দুপুর আড়াইটা আমরা এখনই বেরিয়ে পড়বো রেডি হয়ে তো রেডি হয়নি এখনও রেডি হয়ে বেরিয়ে পড়বো তো চলো ব্লগের পাশে থাকো এবং ব্লগটা দেখতে পাই আমরা এখন বেরিয়ে পড়ছি এনএজসে কারণ তো বললামই যে আমায় যেতে হবে আমার স্কিনের প্রবলেম ডাক্তার দেখাতে হবে তো বেসিক্যালি প্রথমে ডাক্তার দেখাতে হলে আমরা ডাক্তারখানায় যাই আর এখানে ইংল্যান্ডে বিদেশের কথা যেটা তোমাদের কাছকে শোনাবো আমাদের জিপিতে যাচ্ছি জিপি মানে জেনারেল প্র্যাকটিশনার যেখানে ডাক্তাররা থাকে এবং রুগীদেরকে মানে দেখে আর কি ট্রিটমেন্ট করে তো যেহেতু আমাদের বাড়ির কাছে জিপি মানে হসপিটালটা যেহেতু বাড়ির কাছে তো হসপিটালের মধ্যেই আমাদের জিপিটা পড়েছে তো যাই হোক সেই জিপিতে এখন যাচ্ছি দেখাতে আর কি আর এই যে আমিও রেডি হয়ে গেছি জি বুড্ডু আমার হাজব্যান্ডও আসছে আমরা তিনজনেই চলে গেছি তো যেতে তো একদম দশ মিনিটও লাগলো না মানে খুব কাছে আর কি পায়ে হেঁটে আমার ঘর থেকে এই এটা লোকাল হসপিটাল যেখানে যাচ্ছি আর কি সাউথ আমটনের এই যে ওয়েলকাম টু তো চলো এনেছি সে আর প্রথমে যেটা বলবো যে এমার্জেন্সি যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এমার্জেন্সির ব্যবস্থা অন্যরকম আছে একটা নাম্বার আছে যখন আমরা এখানে প্রথমে এসে আগে হসপিটালে আমাদের এখানে মানে জিপিতে আমাদের আগে সমস্ত কিছু রেজিস্টার করতে হয়েছে মানে আমাদের পাসপোর্ট নাম্বার আমাদের অ্যাড্রেস নাম তারপরে সমস্ত কিছু এগুলো আর কি এখানে রেজিস্ট্রেশন করার পর তারপরে তোমার কোনো প্রবলেম হলে এখানে ডক্টরের নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বার সেই নাম্বারে কথা বলবে যদি মনে হয় প্রবলেমটা খুব একটা বেশি না তো ওরা কলেই আর কি ফোনেই ওষুধের নাম বলে দেবে ট্যাবলেটের নাম সেটা আমরা লোকাল কোনো শপ থেকে কিনবো আগে ডাক্তার বলবে তারপরে আর কি আর এছাড়া এখন যখন এমার্জেন্সি কোনো কিছু দেখাতে হয় তখন ওরা তখনও একটা নাম্বার আছে নাইন 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 তো এখন অ্যাম্বুলেন্স এসে প্রথমে ফার্স্ট এইডটা ওরা করে দেবে আর কি ট্রিটমেন্টের আর কি বাড়িতেই আর কি প্রয়োজন পড়লে অক্সিজেন সিলিন্ডার সমস্ত কিছু আর কি ফার্স্ট এইড করে তারপরে যদি মনে করে যে না বড়ো হসপিটালে দরকার তো সাউথহামটনের সেই মেন যেটা হসপিটাল সেখানে এটা তো লোকাল হসপিটাল তো এই মেন গেটে আমরা এখন হসপিটালে চলে এসেছি তো চলো তোমরাও দেখতে থাকো তো এটা হচ্ছে ভেতরে ঢোকার আর কি মেন গেট তো ভেতরেই যাচ্ছি সামনে একটা কফি শপ আছে তারপরে আর কি আমাদের প্রথমে যেটা দেখতে পাবে ছোটোখাটো এমার্জেন্সি হলে ওখানে দেখায় আগে আগেও দেখাতে হয়েছে ওখানে আর কি তো আজকে যেহেতু আমাকে ফোন করে ডাক্তারের আজকে অ্যাপয়েন্টমেন্টের টাইম এবং ডেট সব দিয়ে দিয়েছে তো সেই ডেট অনুযায়ী এখন তিনটে দশে ডাক্তার দেখবে তো আমরা তিনটে ডাক্তারের এই এখানে চলে এসছি আর কি হসপিটালে এটা হচ্ছে এমার্জেন্সি রুম কোনো কিছু হলে এখানে এমার্জেন্সি ডাইরেক্ট তখন আর মানে ডাক্তারকে ফোন করে আসার প্রয়োজন পড়ে পড়ে না আর কি তো আমি যেখানে যাবো এখন আমাকে রিসেপশনে যেতে হবে আর সেখানে গিয়ে প্রথমে আমার এখানে যেহেতু রেজিস্ট্রেশনে আমার বার্থডেটটা দেওয়া আছে আর কি জন্মের তারিখটা তো এই রিসেপশনে গিয়ে আগে এখানে এই যে রিসেপশন এখানে গিয়ে জন্মের তারিখটা বললাম তারপরে ডাক্তার আমাদের ডেকে নেবে যেহেতু এখানে এমপ্লয় কম লোকজন তো আমাদের মতো এখানে অনেক লোকজন থাকে না ডাক্তার নিজেই আমাকে ডাকতে আসবে তো কিছুক্ষণ পরেই এখানে আমরা মানে কিছুক্ষণ বসে আছি দশ মিনিট মতন তারপরে ডাক্তার এসে এই যে ইনি হচ্ছে আমার স্কিনের আর কি ডাক্তার তো স্কিনের প্রবলেমের জন্যই এসেছি তো ডাক্তারের ভেতরে তার ওখানে ভিডিও এলাও না তো ডাক্তাররা কি করে এখন আমার বাড়ির মানে যেটা কাছে হবে এনএইচএস শপ আর কি ফার্মেসি তো সেখানেই আর কি আমাদেরকে ওরা কলে ওই ফার্মাসিতে তাদের ইমেল করে জানিয়ে দেয় আর প্রেসক্রিপশানটা আমরা ওই শপ থেকে পেয়ে যাব ফার্মাসি থেকে পেয়ে যাব। তো আর এই সমস্ত কিছু ট্রিটমেন্টের এই ডক্টরকে দেখানো ফ্রি অফ কস্ট মানে গভর্নমেন্ট সরকার সমস্ত কিছু পে করে এতে আমাদের কোনো পয়সা লাগে না আর কি ফ্রি অফ কস্ট তো এখানে ওরা নাম্বারটা আমাদের দিয়ে দিলো প্রেসক্রিপশনটা এই শপেই থাকবে ওটা আর আমাদের দেবে না তো যেই দোকানে এসছি তিনি আবার কলকাতার লোক এস রয় যাই হোক ভালোই হলো আর ওষুধপত্রও নিয়ে নিলাম ডাক্তার একটা ট্যাবলেট দিয়ে দিয়েছে প্রত্যেক দিন মানে খেতে হবে স্কিনে যেহেতু র্যাশ সেই জন্য তারপরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসছি তো দোকানটাও খুব একটা দূরে নেয় দশ মিনিটের মতো আর কি হসপিটালটাও কাছে আমাদের তো তোমাদের সমস্ত কিছুই বললাম তো এখন বাড়ি ফেরার পালা বাড়িতেও চলে এসছি তো বাড়িতে এসে একটু চিকেন রান্না করলাম গরম গরম আর রাত্রেবেলা একটু চিকেন দিয়ে আজকে খেয়ে নেবো মুরগির মাংস আর কি আর একটু গরম ভাত করলাম তো হাজব্যান্ডকে আর ছেলেকে এখন খাইয়ে দেব তারপর আমিও খেয়ে নেব তো আজকের এই মানে বিদেশের ইংল্যান্ডে সব জায়গায় কিন্তু এরকমই ট্রিটমেন্ট হয় আর কি তো সেই সেই ব্যাপারেই তোমাদের কাছকে জানালাম যে আমাদের ইন্ডিয়াতে রকম ইন্ডিয়াতে একটা ইমার্জেন্সি কোনো প্রবলেম হলে অ্যাম্বুলেন্স ডাকতে বা এই লোক ডাকো ওই লোক ডাকো একটা টাইম লাগে কিন্তু এখানে সেটা না কিন্তু এখানে তোমার ট্রিটমেন্টটা সঙ্গে সঙ্গে হয়ে যায় এমার্জেন্সি ব্যাপারটা বলছে আর কি তো সেই ধারণাটা তোমাদের কাছকে জানালাম তো কেমন লাগলো জানিও আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্টে জানিও টাটা